আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেল। আমি আব্দুল আল মামুন আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার টিউটরে। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো আমরা সকলেই কম বেশি সেলফি তুলতে পছন্দ করি, সেটা বিভিন্ন লোকেশনে বিভিন্ন অকেশনে আমরা নিজেরা বিভিন্নভাবে নিজেদের ছবি তুলে থাকি। তো এই যে আমরা সেলফি ক্যামেরায় তুলে থাকি, আপনাকে কখনো দেখেছেন খেয়াল করে যে আপনার সেলফি ক্যামেরা ছবিটি কেমন হলো? হয়তো আপনি পোস্ট করেছেন ফেসবুকে, ইনস্টাগ্রামে, ওখান থেকে বেশ কমেন্টস আসছে, অনেক সুন্দর, বিউটিফুল, নাইস, ফাইন, এক্সেলেন্ট, এরকম অনেক কমেন্টস আপনি পেয়েছেন। কিন্তু কখনো কি আপনি লক্ষ্য করে দেখেছেন যে আপনার যে ছবিটি তুলেছেন সেখানে পিছনের লেখাগুলো একটু উল্টো আসছে, সেখানে লেখাগুলি আর পড়ার মতো নয়? জি, আগে আমি জানি অনেকে খেয়াল করেনি, তবে এখন আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখার পর থেকে খেয়াল করছেন। তো সম্মানিত ভিউয়ার্স, হয়তো এরকম একটি খুব সুন্দর একটি লোকেশন আপনি গিয়েছেন, ছবিও তুলেছেন, সে কিন্তু সেখানকার যে বর্ণনা বা ডেসক্রিপশনটি সেটি আপনাদের কিন্তু উল্টা করে আসছে, কেউ পড়তে পারলো না। সেক্ষেত্রে হয়তো কমেন্টস আপনাকে অনেকে জানিয়েছে লেখা উল্টা হচ্ছে, লেখা পড়া যাচ্ছে না। এই যে কাজটি, এই কাজটি কিন্তু একটু আসলে তখন আপনি একটু লজ্জায় পড়ে যাবেন, যে আপনি হয়তো খেয়াল করবে বলবেন যে আমি তাহলে আসলে খেয়াল করিনি যে লেখাটা উল্টো আসছে। তো এই কাজটি আমি কি করে দেখাবো যে কিভাবে করে আপনাদের ফোনের ক্যামেরাটি সেটিংস করলে আর পিছনে লেখাগুলি উল্টো আসবে না। তো আমি একটু করে দেখাচ্ছি এই বিষয়টি, আপনাদেরকেও দৃষ্টি আকর্ষণ করব বিষয়টি দেখার জন্য। সেটি আমি একটু করে দেখাচ্ছি যে আসলে কেমন হয় উল্টো করে লেখা আসলে। ধরুন আমি এখানে আমার সেলফি ক্যামেরাতে ছবি তুলব, দেখুন এটি, সেটি হলো যে এবার আমার দেখেছেন ছবিটা, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে ছবিটি তুললাম, এখানে একটু বড়ো করে দেখাই। সেক্ষেত্রে দেখুন আমার ছবিটি আমি দেখাচ্ছি, এটা হলো আমার ঠিকভাবে এসছে। তো এটা আমি ঠিক ক্যামেরা ঠিক করে রেখেছি, কিন্তু যদি আপনার এটা উল্টো আসে তাহলে কেমন হবে? জি, আপনি ঠিকই ধরেছেন। তো আমি আর একটা ছবি আপনাদের উঠিয়ে দেখাবো, সেটি আমি দেখাচ্ছি এবার উল্টো আসলে কেমন হয়, আপনি একটু দেখে নিন, তাহলে কিন্তু আপনারা এটার আসলে মূল বিষয়টা বুঝতে পারবেন যে আসলে যে মধ্যে ডিফারেন্সটা কী আসে। আসলে আপনাদের হয়তো এরকম অনেকগুলি ছবিতে এরকম চলে আসছে যে আমি এটা বইতে ধরেছি, দেখেন বইতে আপনারা কিন্তু উল্টো করে দেখতে পাচ্ছেন লেখাগুলো, সম্পূর্ণ লেখা করে উল্টো চলে আসছে। যদি এরকম একটা পোস্ট আমি করি তাহলে কি আপনাদের কাছে অবশ্যই আপনারা হাস্যকর মতো হয়ে যাবে, কিন্তু আমি আসলে যখন তুলেছি তখন হয়তো আমি ব্যাপারটা লক্ষ্যই করিনি। দুটো ছবির মধ্যে একটু ডিফারেন্সটা দেখেন, এটাতে ঠিক করা আছে, দেখেন আমার গেঞ্জির লেখাটি ঠিক করা আছে, আচ্ছা বইয়ের লেখাগুলি ঠিক করা আছে। তো আমার এটাতে দেখেন, এটাতে কী হলো আপনাদের দেখেন, এখানে লেখা কিন্তু সম্পূর্ণ উল্টা হয়ে গেল। দুটো ছবির মধ্যে পার্থক্য অবশ্যই আপনি বুঝতে পেরেছেন। তো এই যে পার্থক্যটি, এটি মূলত আপনার অগোচরে হয়ে গেছে, আপনি বুঝতেও পারেননি আপনার কখন লেখাটা উল্টা হয়ে গেছে। তো বিষয়টি আমি আপনার সঙ্গে ক্লিয়ার করছি, আপনারাও কিন্তু খুব সহজে করে সেটিং করতে পারেন। তো আপনারা এখানে আমার দেখতে পাচ্ছেন যে আমার এইখানে যে আছে সেখান থেকে একটি অপশন লেখা আছে, আপনি দেখেন মিরর রিফ্লেকশন যেটি আছে, যেটি আপনি দেখতে পাবেন এখন অন করা আছে, মিউটি ঠিক করে এখানে আমরা এটা অফ করে দেবো। মিরর রিফ্লেকশনটা অফ করে দিলেই আমরা কিন্তু আমাদের লেখাগুলো আর উল্টা করে আসবে না। তো আপনারা এখান থেকে এটা খুব সহজেই সেটিংটি করে নিতে পারেন, যাতে করে আপনাদের আর এরকম লেখাগুলি কখনোই উল্টোভাবে আসবে না, এবং আপনাকে আপনার অবচেতন মনে ছবি নিজেও কিন্তু সেখান থেকে আপনি খুব সহজেই সেটি ঠিকভাবে আসবে, এবং ছোটো একটু চিন্তা বা ছোটো একটা সেটিকে জানে কিন্তু আপনি আসলে লজ্জায় পড়ে যেতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি শেষ করব, ভিডিও শেষ দিকে চলে আসছি। তো আপনারা যদি এইভাবে করি আপনারা সেটিংটা করে নেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই লজ্জা থেকে বেঁচে দিতে পারেন। তো যদি আমার এই ভিডিওটি আপনার কাজে লাগে বা ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালোভাবে জানিয়ে দিতে পারেন। তো একটি বিষয়, যদি আমার চ্যানেল আপনি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ভিউয়ার্স, আমি শেষ করব, বিদায় নিচ্ছি। তো জবাবেলায় একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।